আজকে আমি নিয়ে এসেছি দুর্ধর্ষ টিপস, মানে জাদুর মতন কাজ করবে, দারুণ দারুণ দারুণ, ফাটিয়ে দেবে ফাটিয়ে দেবে, একদম ফাটাফাটি কেস। ব্যবহার না করলে বুঝতে পারবে না, তোমরা ব্যবহার করে দেখো, ব্যবহার করে তারপরে আমাকে বলবে কেমন রেজাল্ট হলো। দুর্ধর্ষ, একটা কাঁচা আপেলে এত সুন্দর যে কাজ দেয় আমার ধারণার বাইরে, ব্যবহার করে দেখতে পারো। একটা কাঁচা আপেল নেবে, আপেলটাকে পেস্ট করবে, পেস্ট করে যে রসটা বেরোবে একটা কাঁচের বাটিতে নেবে, নেওয়ার পর মাথায় ভালো করে অ্যাবজর্ব করবে, ভালো করে চুলটা ফাঁকা করে 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 ঘুরায় 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 দেবে। ভালো করে দেওয়ার পর চুলে আগায় দেবে, অনেকে চুল ফাটে, চুলে আগায় দেবে, ভালো করে মাথায় দিলে দিয়ে ভালো করে মাসাজ করবে। মাসাজ করার পর 1-2 ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবে, যখন শুকিয়ে যাবে তারপর মাথাটাকে শ্যাম্পু করে নেবে, চুলটাকে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার দিয়ে দেবে, প্রচুর পরিমাণে চুলটা হার্ডি হয়, প্রচুর পরিমাণে চুলটা শক্ত হয়, প্রচুর পরিমাণে চুলটা মানে সিল্কি হয়, আর খুশকি একদম গায়েব হয়ে যাবে। একদিন ছাড়া ছাড়া এইটা করতে হবে, খুশকি কোথায় পালাবে খুঁজে পাবে না। আর দুর্ধর্ষ এই টিপসটা তোমরা ব্যবহার করে দেখো, চুল উঠবে না, আর একদিন উঠবে, 2 দিন উঠবে, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পর আর চুল ওঠা বন্ধ হয়ে যাবে, চুলটাকে লম্বা করবে। দারুণ দারুণ এই কাঁচা আপেল, কাঁচা আপেল বাজারে পাওয়া যায়, নিয়ে এসে তোমরা এটা করে দেখো। তারপরে আরেকটা টিপস আনছি, 2 নম্বর, আমাদের প্রত্যেকের কিছু না কিছু গ্যাস আছে, সে অল্প আর বেশিও গ্যাস আছে প্রত্যেকের। সকালবেলায় সবুজ আপেলটা পেস্ট করো, পেস্ট করার পর যে রসটা বেরোবে একটা বাটিতে একটু গরম জল করে, 1 কাপের মতো যেন গরম জল হয়, সে রসটা বেরোবে, রসটা দু দু চামচ দিয়ে দাও, বড় চামচের 2 চামচ মতো, মানে খুব বড় না খুব ছোটো না, মাঝারি চামচের 2 চামচের মতন দিয়ে দাও কাপের মধ্যে ওই আপেলের রসটা, দিয়ে খালি পাটে খালি পেটে খেয়ে নাও। খেয়ে প্রচুর পরিমাণে এনার্জি পাবে, সারাদিন প্রচুর 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 পরিমাণে এনার্জি পাবে, এবং গ্যাসটা নির্মূল হবে আস্তে আস্তে, ধীরে ধীরে গ্যাসটা চলে যাবে, এবং পেটের যে টক্সিন আছে আস্তে আস্তে বেরোবে, এবং মুখেরও কিন্তু গ্ল্যামার আসে আপেলটা খেলে। দুর্ধর্ষ কাজ, গ্যাস, পেটের গ্যাস চলে যাওয়া মানে তো অটোমেটিক চামড়ার পরিবর্তন আসবেই। দুর্ধর্ষ মানে আপেলের কাজ, সকালবেলা এটা খাও, দারুণ কাজ, দারুণ দারুণ এনার্জি, ফুল এনার্জি সারাদিন ছুটবে, এবং মানে গ্যাস আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। 3 নম্বর আরেকটা টিপস আসছি, আপেলের রসটা করো, করে নিয়ে রাত্রিবেলার মুখে পুরো বডিতে মাখো, বা দিনের বেলা মুখে বা পুরো বডিতে মেখে নাও, মেখে 1-2 ঘন্টা রেখে দাও। দেওয়ার পর যদি রাতে হয় সারা রাত রেখে দাও, দিনে হলে 2 ঘন্টার মতো রেখে দাও, দিয়ে তারপর স্নানে চলে যাও। তা স্নান করে এটা রেগুলার করতে হবে। দুর্ধর্ষ কাজ, দুর্ধর্ষ না করলে বুঝতে পারবে না যে কি একটা টিপস দিলাম আমি। যদি ভালো লাগে তোমরা করে দেখো, যদি ভালো লাগে তা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর যদি কিছু জানার থাকে আরও তাও কমেন্ট বক্সে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে আমার এই টিপসগুলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, অনেক 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 ভালোবাসা তোমাদের, তোমরা এই টিপসগুলো করো, খুব ভালো লাগবে। ধন্যবাদ।